আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রেজাউল করিম ইসলাম উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা থেকে আজ আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস করাবো প্রথম অধ্যায় আজকে আমার আলোচ্য বিষয় হবে পৃষ্ঠা নম্বর ১৬ ক্রমবাচক সংখ্যা পৃষ্ঠা নম্বর ১৬ ক্রমবাচক সংখ্যা আজকে তোমাদেরকে চেষ্টা করব ক্রমবাচক সংখ্যাটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা ভালো বুঝতে পারো এবং পরীক্ষা খাতা ভালোভাবে লিখতে পারো ইনশাআল্লাহ তো শুরু করি ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমি লিখব মূল সংখ্যা এরপর এই সংখ্যাটার ক্রমবাচক রূপ তারপর হবে এই ক্রমবাচক রূপের সংক্ষিপ্ত রূপ তার মূল সংখ্যা সংখ্যাটার ক্রমবাচক রূপ মানে ক্রমবাচককে কী বলা হবে আর তার সংক্ষিপ্ত রূপ মানে সংক্ষিপ্তভাবে কীভাবে বলা হবে আর আলোচ্য বিষয় হলো পাঠ্যবই পৃষ্ঠা ১৬ নাম কি ক্রমবাচক সংখ্যা তো শুরু করা যাক যেমন একে আমরা কি বলি প্রথম কি বলি আর এই একে বলি প্রথম আর এর সংক্ষিপ্ত রূপটা কি হবে এই একের এক আর প্রথমের সর্বশেষ অক্ষর নাম কি ম তাহলে এক ম প্রথম তাহলে বুঝতে পেরেছি আমি সম্ভবত পূর্ববর্তী ক্লাসও তোমাদেরকে ক্রমবাচক রূপের একটু ধারণা দিয়ে দিচ্ছি আজকে আমি ক্রমবাচক রূপের পুরোপুরি ক্লোজ করে দেবো ক্রমবাচক সংখ্যাটা পুরোপুরি ক্লোজ করবো ইনশাআল্লাহ ১ থেকে ২০ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা কীভাবে লিখতে হয় তা আমি ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে একে আমরা কী বলি আমরা বলি কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে বলি না আমরা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় আবার শ্রেণীর সংখ্যা শ্রেণীর নাম কী বলি তোমাকে যদি বলে যে তুমি কোন ক্লাসে পড়ো তুমি বলো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এই তৃতীয় জিনিসটা কি এটাই ক্রমবাচক সংখ্যা এটাই কি ক্রমবাচক সংখ্যা আর তৃতীয় শ্রেণী তৃতীয়র মূল সংখ্যা কি তিন তিন থেকে তৃতীয় আর সংক্ষিপ্ত কি তিন অন্তস্থীয় কীভাবে আসছে আমি বুঝাই দিচ্ছি দেখো এই এক মানে আমরা বলি কারো রুল এক মানে সে প্রথম হয়েছে এই তার এটাকে সংক্ষিপ্তভাবে কী বলল কি এক ম দুই দুইকে কী বলি বলি না সেকেন্ড দ্বিতীয় বলি কি না বলো ঠিক এটাই দ্বিতীয় তাহলে এখন বলো দ্বিতীয় লেখার জন্য সংক্ষিপ্ত রূপ কী হবে দুইয়ের এই যে দুই আর এই অন্তস্থীয়র এই অন্তস্থীয় তাহলে হয়ে গেল দ্বিতীয় তাহলে বুঝতে পেরেছ এবার আসো তিন তিন মানে কী বলো তোমরা জানো তিন মানে তৃতীয় কেন আমরা তৃতীয় শ্রেণীর অঙ্ক করতেছি তৃতীয় পাঠ্য বইয়ের ভিতরে লেখাও আছে একদম কভার ফেজে যে তৃতীয় শ্রেণী ওই তৃতীয়টাই হলো তিন তিন মানে তৃতীয় আর সংক্ষিপ্ত রূপ কী হবে তিনের তিন আর তৃতীয়র এই অন্তস্থীয় ইউজ হবে হয়ে গেল তৃতীয় তারপরে আগামী বছর তোমরা ইনশাআল্লাহ কোন ক্লাসে পড়বা আল্লাহ বাসায় রাখলে চতুর্থ শ্রেণীতে পড়বা তাই না তো তোমরা তো এটা বলো যে চতুর্থ পাঠ্য বইয়ের কভার পেজে লেখা আছে চতুর্থ তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই চার মানে চতুর্থ এটা আমরা বুঝে গেলাম তো চতুর্থ সংক্ষিপ্ত রূপ কী হবে বলো এই চারের চার হবে আর এই থয়রেফ হয়ে গেল চতুর্থ নাকি এরপর তারপরের বছর মানে কি আগামী এক বছর পরে তোমরা আবার কিসে পড়বা চতুর্থ জন ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি কিসে পড়বা পঞ্চম শ্রেণীতে পঞ্চম সংক্ষিপ্ত রূপ কী হবে পাঁচের পাঁচ পাঁচের পাঁচ আর পঞ্চমের ম হয়ে গেল কি পঞ্চম সংক্ষিপ্ত রূপ আশা করি তোমরা এই সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ এবং সংক্ষিপ্ত রূপ ভালোভাবে বুঝতে পেরেছ আবার আমি বলি সংখ্যা যদি হয় এক একের ক্রমবাচক রূপ হবে প্রথম আর তার সংক্ষিপ্ত রূপ হবে কি একের এক আর প্রথমের ম এক ম দুই মানে দ্বিতীয় দ্বিতীয়র পরিপূর্ণ রূপ দ্বিতীয় আর সংক্ষিপ্ত রূপ হবে দুইয়ের দুই দ্বিতীয়ের অন্তস্থীয় এভাবে তিন তৃতীয় তিন আর অ নিয়ে দ্বিতীয়
চার চতুর্থ, চার আর থয় রেপটি চতুর্থ, পাঁচ পঞ্চম, পাঁচ আর মনি পঞ্চম। আশা করি বুঝতে পেরেছ ভাষা আরও ভালো করে, অন্তত কমপক্ষে কমপক্ষে এই এক একটা সংখ্যাকে তুমি ভাষায় অন্তত পাঁচবার করে লিখবা বা দশবার করে লিখবা। তাহলে লিখতে লিখতেই তোমার কী হবে, মেমোরাইজ হয়ে যাবে জিনিসটা, বুঝতে বুঝতেই বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবা ভালো করে লেখার জন্য, অধিক পরিমাণে লেখার জন্য, যত লিখিবে ততই তোমার এটা ব্রেনে কী হবে সেট হয়ে যাবে। আমরা পরবর্তী সংখ্যা লেখার জন্য এগুলো মুছে ফেললাম। ছয়, ছয় মানে কি বলো? ষষ্ঠ, ছয় মানে কি ষষ্ঠ। এখন কিভাবে লিখবো ছয়ের ছয় সংক্ষিপ্ত রূপ আর ষষ্ঠর ইষ্ঠ, বুঝতে পেরেছি আশা করি। সাত মানে কি বলো? তোমরা মোটামুটি ক্রমবাচক রূপ তোমাদের অধিকাংশই জানা আছে, তোমরা গেলে মুখে মুখে বলো, কিন্তু হয়তো বা কখনো চিন্তা করো না এটাই ক্রমবাচক রূপ, এখন সেটা চিন্তার সময় হয়েছে। সপ্তম কিন্তু আমরা শব্দ ইউজ করি, কেউ ক্লাসে যদি কেউ সাত রুল হয় এই তুমি কত হয়েছ সপ্তম হয়েছি, এভাবে আমরা বলি কিন্তু, ঠিক কিনা বলো? অথবা তুমি কোন ক্লাসে বলো সপ্তম শ্রেণীতে পড়ি, এটা বলি আমরা, ওই সপ্তমটাই হবে ক্রমবাচক রূপ কার সাতের। আর সংক্ষিপ্ত কী হবে এটা আমরা ভালো করে বুঝে গেছি অলরেডি, সাতের সাত এখান থেকে কী আসবে তোমরা বলো তো, চিন্তা করো তো, সেই শেষ অক্ষর মানে কি ম সপ্তম। তারপরে আট কি হবে বলো? অষ্টম, আট শেষের ম। নয় কি হবে বলো? নবম, নয় শেষের ম নবম। দশ কি হবে? দশম, দশ শেষের ম দশম। তাহলে আমাদের দশ পর্যন্ত হয়ে গেল, কি বুঝতে আমরা এই পর্যন্ত যে এখানে আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যে যে ছয়, ছয় মানে ষষ্ঠ। আমরা বলি তুমি কোন ক্লাসে পড়ো, ষষ্ঠ শ্রেণীতে পড়ি, সেখান থেকে ছয়ের সংক্ষিপ্ত রূপ কীভাবে হবে, ছয়ের ছয় আর ষষ্ঠর শেষ অক্ষর, যুক্ত হলে যুক্ত দিতে হবে, যুক্ত হলে যুক্ত দিতে হবে, ওকে। ষষ্ঠ সাত সপ্তম, সাত সাত আর ম মিলিয়ে সপ্তম, আট অষ্টম, আট আর ম মিলিয়ে অষ্টম, নয় নবম, নয় আর ম মিলিয়ে নবম, দশ দশম, দশ আর ম মিলিয়ে দশম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কী করবো, ক্রমবাচক সংখ্যাগুলো শিখিয়ে বলবো। আমি আবার বলতেছি এই সংখ্যাগুলো তোমরা এক একটাকে অন্তত দশবার করে বা পাঁচবার করে লিখবে, পাঁচবার বা দশবার লিখবা, যত বেশি লিখবা তত বেশি মাথা সেট হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে, ফুটতে হবে না ভাষায় খুব একটা ইনশাআল্লাহ। এরপর আসো এগারো, তোমাদের বড়ো ভাই বোন যারা আছে, যারা ওই যে আমরা বলি ইন্টারমিডিয়েটে পড়ে, তারা জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাসে পড়ো, সে যদি বাংলায় বলে সে বলবে আমি একাদশ শ্রেণীতে পড়ি বা আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, ঠিক আছে? এই একাদশ, এগারো মানে একাদশ, এগারো মানে কি? তাহলে আবার তুমি বলো সংক্ষিপ্ত রূপ কী হবে, আমরা ভালোভাবে জানি এগারোর এগারো হবে, ঠিক আছে, ওকে। আর একাদশের শেষ অক্ষর কী আছে বলো? তাহলে বসো তো, এটার নাম হবে এগারোশো, মানে এগারো একাদশ, এই একাদশকে আমরা বলবো এগারোশো। এগারোশো মানে কি একাদশ, আবার এগারো শ না কিন্তু, এগারোর পর দুই শূন্য না, এটা নটি গেল এগারোর পর দুই শূন্য, এটা মানে কিন্তু এটা না, এগারো শ মানে কি একাদশ, এই এগারো মানে একাদশ, এগারো শ দিয়ে কী বোঝায়, একাদশ বোঝায়। ওকে, তদ্রূপ দ্বাদশ মানে বারো, এটাকে আমি এভাবে বলতে পারি একাদশ দশের লগে আরও এক যোগ মানে কি একাদশ এগারো, তাই না? দ্বাদশ দশের লগে দুই যোগ, ত্রয়োদশ দশের লগে তিন যোগ, চতুর্দশ দশের লগে চার যোগ মানে চোদ্দ তেরোয়, তাই না? এরকম দ্বাদশ তাহলে বারো, আর যোগ হবে কি তাহলে বর্ষ, তারপর তেরো মানে কি ত্রয়োদশ,
তেরো আটশ ত্রয়োদশ, ত্রয়োদশের মধ্যে এর উপর মাত্রা হবে এটা এই না, এটা হলো ত্র, এই যে এটা ত্রয়োদশ। চোদ্দ মানে কি বলো? চতুর্দশ। চোদ্দ মানে কি? চতুর্দশ, চোদ্দ ছ, এই সযোগ হবে। পনেরো মানে কি বলো? পঞ্চ দশ, এই সযোগ হয়ে হবে কি? পনেরো ছ। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই একাদশ মানে কি? এগারো শ মানে একাদশ, বারো বারো মানে দ্বাদশ, দ্বাদশ মানে বারো শ, তেরো মানে ত্রয়োদশ, তেরো শ, চতুর্দশ, পঞ্চদশ, এইভাবে আমরা এগিয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা তাহলে আবার বলো, এগারো একাদশ, একাদশের এগারো আর শ মিলে হবে এগারো শ মানে একাদশ, বারো আর দ্বাদশ বারো শ, তেরো ত্রয়োদশ তেরো শ, চোদ্দ চতুর্দশ চোদ্দ শ, পনেরো পঞ্চদশ পনেরো শ। বুঝতে পেরেছি আশা করি। ষোলো, ষোলো ষোড়শ, ষোলো কী হবে? ষোড়শ, ষোড়শ কী হবে? ষোলো শ মিলিয়ে হবে শ, ষোলো শ, ষোলো সতেরো, সাত সপ্তম না তো এটা সপ্তদশ, ষষ্ঠ যোগ দশ ষোড়শ, সপ্তম যোগ দশ সপ্তদশ, কী হবে? আঠারো। অষ্টাদশ, আঠারোশো উনিশ, ঊনবিংশ, বিংশ মানে বিশ, আর ঊনবিংশ মানে কি? বিশের পূর্ববর্তী সংখ্যাটা মানে উনিশ। তাহলে কী হবে? শেষ অক্ষর নিয়মে চেঞ্জ নাই, ওই শেষ অক্ষরে ইউজ হবে, উনিশ আর বিশ মানে কি? বিংশ। আচ্ছা শেষ আমাদের কাজ, বিশ মানে কি? বিংশ মানে কি? বিশ, তারপরে শ বিশ, এভাবে আমরা বুঝতে পেরেছি আশা করি। আমি আবার প্রথম থেকেও বলি, যেমন ধরো একাদশ, একাদশ একাদশ মানে এক যোগ দশ মানে একাদশ, দ্বাদশ দুই যোগ দশ, ত্রয়োদশ তিন যোগ দশ, চতুর্দশ চার যোগ দশ মানে চোদ্দ নাকি, পনেরো পঞ্চদশ পাঁচ যোগ দশ, এভাবে ষোড়শ ছয় যোগ দশ, তারপর হচ্ছে কি সপ্তদশ মানে কি সাত যোগ দশ, অষ্টাদশ আট যোগ দশ, ঊনবিংশ, বিশ থেকে এক বিয়োগ ঊনবিংশ, আর বিংশ মানে কি? বিশ। তারপর তাহলে এবার বলো প্রশ্ন, একুশ কী হবে? একুশ হবে একবিংশ, বিশ হবে বাইশ হবে কি? দ্বাবিংশ। ঠিক আছে, এভাবে আমরা কী করবো? এভাবে আমরা কী করবো? ক্রমবাচক সংখ্যাগুলোর রূপ, ক্রমবাচক রূপগুলো লিখবো এবং তার সংক্ষিপ্ত রূপগুলো লিখবো। আশা করি আমাদের ক্রমবাচক সংখ্যা মানে সংখ্যা তার ক্রমবাচক রূপ এবং তার সংক্ষিপ্ত রূপ তোমরা ভালো করে বুঝতে পেরেছ। মূলত ক্রমবাচক রূপটা যদি মুখস্থ থাকে তাহলে সংক্ষিপ্ত রূপ তুমি অনায়াসে লিখতে পারবা, কারণ সংক্ষিপ্ত রূপ লিখতে তো তোমার মুখস্থর প্রয়োজন নাই। ওই ক্রমবাচক রূপ আর সংখ্যার মূল সংখ্যাটা দুইটা মিলেই কী হবে? সংক্ষিপ্ত রূপ হবে। এভাবে আমরা কী করতে পারবো? ক্রমবাচক সংখ্যা ভালো করে বুঝতেও পারবো, ইনশাল্লাহ তৈরি করতে পারবো। এবার যত বড় সংখ্যাই হোক সেটার ক্রমবাচক রূপ দেখানো যাবে ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা শিখব, আমরা এতটুকু করতে পারি যে
পাঠ্যবইয়ের পাঠ্যবইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনী থেকে আমরা তোমাদের যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোর একটা যাচাই ক্লাস করতে পারি, যে কি বুঝছ না বুঝছ একটু মানে প্রশ্ন করব উত্তর দেওয়া। এখন যেহেতু তোমরা প্রেজেন্ট নাই, সেহেতু আমি প্রশ্নও নিজে করব এবং কিছুক্ষণ পর পর আবার উত্তর আমি দিয়ে দেব। এভাবে আমি একটা ক্লাস করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? করোনাকালীন সময়ের জন্য তো চাইলেও আমার পক্ষে যে তোমাদের সঙ্গে ফেস টু ফেস ক্লাস করা সম্ভব নয় বা তোমাদেরকে প্রশ্ন করা, তোমাদেরকে বুঝাই দেওয়া, মানে সরাসরি বুঝাই দেওয়া, এটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে যে অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমেই যে ক্লাসটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, যাতে তোমরা বাসায় ক্লাস দেখে দেখে গিয়ে পড়া এগিয়ে নিতে পারো, তার জন্য যথেষ্ট পরিমাণ সহায়তা করা ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি ওই যে বললাম প্রশ্ন করবো, হস্তে উত্তর দেওয়া জন্য মানে সময় দেবো, বাসায় নিজেরাই লিখবা নিজেরাই করবা, কিন্তু পরবর্তীতে উত্তরটা আমি আবার বলে দেবো। এইভাবে একটা ক্লাস করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।